লাস্ট ও আমাকে বললো ইশারাতে আমাকে বুকে এরকম চেপে ধরে বললো, হাত দিয়ে ইশারা করে বলছে মোবাইলটা বের করো। তারপর আমি মোবাইলটা বের করে বলে গ্লাসের সামনে রাখো, টেবিল থাকে তো উপরে বেডের পাশে, টেবিলে গ্লাসে রেখে বললো সুইচ চাপ দাও। সুইচ চাপ দেওয়ার সাথে সাথেই ও ওইটা শুরু করলো। তখনই আমি বুঝলাম, দেখো আন্টি একটা মনের কথা বলি, আমরা দুইজন দুইজনকে কোনোদিন বলিনি, সবাই একটা আই লাভ ইউ বলে না, আমরা কেউ কাউকে বলিনি, তো লাস্টে হয়তো আমরা দুইজন দুইজনকে বলে গেলাম, এটা হচ্ছে কথা। না 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 না, তার একটুখানি পরে শ্বাসটা উঠলো, আমি গালে গঙ্গা জল দিলাম, কানে কৃষ্ণ নাম আমি আর আমার বৌদি একভাবে দিতে লাগলাম, ব্যাস তারপরে একটা শ্বাস নিল চলে গেল। না আমার সন্তান এই যে রাস্তাঘাটে সব, যাদের কেউ নেই তারা আমি, আমার ওরাই সন্তান। আর আমার বন্ধু বান্ধবীদের তো দেখো না, দেখেছো আমার বান্ধবী দেখেছো? আমার বান্ধবী দেখতে পারবা, অনেক বন্ধু বান্ধব শাক বিক্রি করে আমার বান্ধবীরা, তারপরে এক একা থাকে, শাক শাক বিক্রি করে আমার বান্ধবীরা, শাক এই রাস্তাতে খুঁটে খুঁটে এনে শাক বিক্রি করে। তারপরে ওর মুখ আছে নাকি, ও কী বলবে, ওদের মুখ যদি থাকে তো কথা বলবে, মুখ না থাকলে মানসিক দিক দিয়ে ওরা মানুষ। ওরে আমি আর দেখিনি ও গাঁজাখোরকে, দেখিনি কী করেছে জানো না আন্টি, আমি বলি তোমার একটু, আমার পার্কিং না সেই গ্রিল ছিল আমার, মানে গেটের দরজাটা সে বাড়িতে আমি সিঁড়ি নিচে রেখে গেছি, যে গেটটা ভেঙে রেখেছিলাম গেট ঠিক করবো, সেই গ্রিল বিক্রি করে খেয়ে ফেলেছে ও। এমনি ওর দিদি থাকতে আমাদের বাড়ি আসতো, আমি বলতাম তুই ভাত মাছ এইসব খা, কিন্তু এসে গাঁজা খেতো সব সময় বসে বসে আমাদের বাড়িতে। আর দিদিরে বলতাম, ও দিদি বলতো থাক বলো না কিছু, রাগ করে চলে যাবে এখানে। হ্যাঁ ও তো কত কিছু বলবেই, ও নিজের দিদিরে কি বলছে। আরে এটা চ্যানেল, আমি ইউটিউব চ্যানেল, আমার সারা জীবন দুইজনে 3-4 বছর ধরে কষ্ট করে চ্যানেলটা দাঁড় করেছি, সেই জায়গায় যদি এই ধরনের কথাবার্তা। আমরা সে আরে পেপ স্টুডেন্টে আমি কাজ করতাম, পেপ স্টুডেন্ট হিন্দুস্তান ইউনিলিভারে, আর আমি একটা করতাম আছে যেটা আছে গ্যাস এইচপিতে। হ্যাঁ আমরা দিল্লিতে ছিলাম, দিল্লিতে আমি দিল্লিতে ছিলাম। এবার আমি আমার আর সব বলে একটা অ্যাপসে কাজ করতাম আমি এক সময়, মানে কি বলবো আমাদের লাইফটা অনেক সুন্দর ছিল আমরা। হ্যাঁ হ্যাঁ ঢুকবো হ্যাঁ, ব্যস্ত হয়ে যাবো আবার, মানে আমার আমি তো এই চলে যাবো চণ্ডীগড়ে, চণ্ডীগড়ের থেকে তারপরে যাবো দিল্লিতে, দিল্লিতে গিয়ে আমার মাকে নিয়ে আমি তারপরে বাড়ি চলে আসবো। হ্যাঁ আমার মা পাগল হয়ে গেছে, তো আগে দেখেছো বউকে যতটা যা করেছে, এইবার দেখবা মাকে নিয়ে কী করে। না 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 সেই জায়গা ওইভাবে থাকা বলে বোঝাতে পারবো না, বুঝতে হবে তুমি বুঝো এটা সে, আর দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ